বাংলাদেশ সফরে থাকা মার্কিন আন্ডার সেক্রেটারি আজরা জিয়া বলেছেন, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা ব্যক্তিকে সমর্থন নয়, সুষ্ঠু, নিরপেক্ষ ও সহিংসতা মুক্ত নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। সচিবালয়ে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলাদা বৈঠক করেন তিনি। বৈঠক শেষে মন্ত্রীরা সাংবাদিকদের বলেন, বাংলাদেশের বর্তমান আইনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে তাকে জানানো হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্র সহায়তা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুদলের বড় দুটি সমাবেশে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট বলেও তিনি জানান। তারা কোনো পার্টিকে, কোনো দলকে সাপোর্ট করেন না। তারা আসছে এখানে যেন একটা ভায়োলেন্স ফ্রি, পিসফুল, ফেয়ার ইলেকশন হয়, সেই অবস্থায় তারা খুবই খুশি। এবং তারা মানে এই যে কালকে যে সহাবস্থান দেখেছে, দুই দলের বড় একটা গ্যাদারিং, এখানে কোনো মানে একটা পিসফুল অ্যাটমসফিয়ার ছিল, এটাও তারা প্রশংসা করে গিয়েছেন। আমাদের সঙ্গে রোহিঙ্গা নিয়ে আলাপ হয়েছে, রোহিঙ্গা জনগোষ্ঠী কত তাড়াতাড়ি এই সমস্যা সমাধান হবে সেটা নিয়ে আলাপ হয়েছে। ইলেকশনের সময় আমাদের নির্বাচন কমিশনের আন্ডারে, অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন, আমাদের ল এনফোর্সমেন্ট ফোর্স তার আন্ডারে থাকবে এবং তিনি যেভাবে ডিরেকশন দিবেন সেভাবেই তারা কাজ করবে। ওনারা এটাও বলেছেন যে ওনারা সব দেশেই আপনার ফ্রি, ফেয়ার অ্যান্ড নিউট্রাল ইলেকশনস দেখতে চান। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার যে অবকাঠামো সেটা বাংলাদেশে আছে এবং আমি সেই সব যেই সব আইনগুলি এই ব্যাপারে সহায়ক সেই সব আইনগুলির কথা উল্লেখ করেছি। যেমন আমরা যে সংবিধানের 118 অনুচ্ছেদের ক্ষমতা বলে যেই চিফ ইলেকশন কমিশনার এবং ইলেকশন কমিশনার নিয়োগের যে আইনটা করেছি সেটা সম্বন্ধে কথা বলেছি।